এখানে এই কক্ষগুলোতে ছিল আমার শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা হতো এবং এটা ছিল আমার অফিস কক্ষ। এই পাশে যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে এখন লোকজন বসবাস করতেছে। এটা ছিল আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান, ন্যাশনাল মেমোরিয়াল হাই স্কুল। এই প্রতিষ্ঠানে আর খোলার কোনো সম্ভাবনা আমার নেই, কারণ আমি ইতিমধ্যে 15 লক্ষ টাকা ঋণ হয়ে আমি প্রতিষ্ঠানটি বাড়ি ভাড়া না দিতে পারার কারণে, শিক্ষক কর্মচারীদের বেতন না দিতে পারার কারণে আমি প্রতিষ্ঠানটি আজকে ছেড়ে দিতে হয়েছে। এখানে ডে লেবার, দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, এদের ছেলেমেয়েরা মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতো, সামান্য কিছু বেতন দিয়ে আসলে এই প্রতিষ্ঠানে করতো। এখন অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রতিষ্ঠান ছেড়ে গ্রামে চলে গিয়েছে, ওই শিক্ষার্থীরা কিন্তু আর গ্রাম থেকে শহরে ফিরে আসবে না, অনেকেই বাল্যবিবাহ হয়ে গিয়েছে। স্কুলটা বন্ধ হইলে তো এখন কী করবো? এখন আমরা তো গরিব মানুষ, আর তো পথ দিই না, ধরেন অন্য স্কুলে নিয়ে ভর্তিও করতে পারবো না, যে বেশি বেতন নিতে পারবো না। যদি অন্য একটা স্কুলে চলে যেতে চাই, সেখানে আমাদের ট্রান্সফারের জন্য কিছু করতে গেলে সেখানে আমাদের এখানেও একটা ব্যয় আছে, আবার ওইখানেও যে আমরা ভর্তি করাবো সেখানেও আমাদের বড় একটা অঙ্কের বাজেট থাকে, সেখানে কিন্তু আমরা পারবো না, আমরা সকলেই পারি না। আমার এই শুধু ন্যাশনাল মেমোরিয়াল হাই স্কুলটাই বন্ধ হয়নি, আশেপাশে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। চিলড্রেন গার্ডেন অ্যান্ড হাই স্কুল বন্ধ হয়ে গেছে, অ্যাপোলো জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর থানার মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমরা টিচার প্রফেশনে ছিলাম, এখন যে কোনো কাজে তো যাওয়াও যায় না, আর কাজ তো বন্ধ, কোনো কাজই পাচ্ছিলাম না, মানে কাজও খুঁজছি যে কিছু করি। এখন আমি অনেক খোঁজাখুঁজি করে পরে কিছু সেলাইয়ের কাজ করি, ঘরে বসে কিছু অর্ডার নিয়ে আসি, বসে সেলাই করে দিই।